আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের রেকর্ড ব্লগটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন ইউটিউব চ্যানেল থেকে যারা আমার আজকের ব্লগটি দেখছেন সবার জন্য রইল অসংখ্য ভালোবাসার দোয়া আর ফেসবুক পেজ থেকে আলিশা ব্লগ থেকে যারা আমার আজকের রেকর্ড ব্লগটি দেখছেন আপনাদের জন্য রইল অসংখ্য ভালোবাসার অভিনন্দন যারা এখনও আমার চ্যানেলটি ব্লগটি দেখা শুরু করেছেন একটি লাইক বাটনে লাইক করেননি সেই সকল আপু ভাইয়াদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করে বলবো অবশ্যই কিন্তু লাইক বাটন একটি লাইক দিয়ে তারপরে দেখা শুরু করবেন আর দেখার পরে যদি মনে হয় একটি মূল্যবান মতামত আপনাদের শেয়ার করা উচিত তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস সেকশনে একটি কমেন্টস করে যেতে পারেন তো আমি স্কুলে আসছিলাম মেয়েকে নেয়ার জন্য তো মেয়ের এখনও ছুটি হয়নি কিছু সময় বাকি আছে তো আমার ফ্রেন্ড আমার সাথেই দেখলেন আমরা দুই বান্ধবী হেঁটে চলে আসলাম আমাদের মতিঝিল হলিডে শপিং মলে তো হলিডে মার্কেট থেকে আমরা কি কি নিব সেটা টুকটাক আপনাদের সাথে শেয়ার করব। আর শুরুতে আমার বান্ধবীর এখানে দুটো হিজাব পছন্দ হয়ে গিয়েছে আর হিজাব অড়নাগুলো বেশ সুন্দর আর গর্জিয়াস আমার কাছে ভীষণই ভালো লেগেছে তাই আমার ফ্রেন্ডকে বললাম নিয়ে নে দুটো হিজাব তো ও ওর পছন্দ অনুযায়ী একটি নিয়েছে আর আমি ওকে বলেছি রেড কালার হিজাবটা নিয়ে ও এটা অনেক বেশি ব্রাইট আর পড়লে অনেক বেশি ব্রাইট লাগবে তো আমাদের হেজাব দুটো নেওয়া হয়ে গেল এখন আমরা চলে আসলাম হেজাবের পাশেই আরেকটি দোকান তো এখানে ড্রেসটি ইয়ালো কালারের মধ্যে বেশ ভালোই লাগছিল। তো লাইট ইয়ালো ডিপ ইয়ালো না ডিমের কুসুম কালার যেরকম ওই রকম আর কি তো আমার ফ্রেন্ডের কাছে ভালোই লেগেছিলো বললো যে বাসা পড়ার জন্য ড্রেসটা কেমন তো আমি বললাম নিতে পারিস কিন্তু লোকটা ড্রেসটার অনেক বেশি প্রাইস বলেছে তো আমরা একটা প্রাইস বলেছি উনি দেয়নি তা আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম আর এই মতিঝিল হলিডে মার্কেট কিন্তু এর আগেও আমার চ্যানেলে একটি ব্লগ আছে যেই সকল আপু ভাইয়ারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো দেখেছেন আর আজকে নতুন করে বলার কিছু নেই তারপরেও বলতে হয় কারণ এখানে আসলে নতুনত্ব শেষ নেই তো এই মার্কেটটা এমন একটা মার্কেট আমাদের কয়েকটা স্কুলই হচ্ছে এ মতিজিল আইডিয়াল স্কুলের পাশে আছেন অবস্থিত আছেন বেশ কয়েকটি নাম করা স্কুল তো এখানে সকল গার্ডিয়ানরা বা আননোন পার্সনরাও এখান থেকে অনেক শপিং কেনাকাটা করে যার জন্য এখানের প্রোডাক্টগুলো আপনার দীর্ঘ সময় থাকে না যেটাই নেয় ওয়ান উইকের মধ্যেই শেষ হয়ে যায় তো মোটামুটি কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিচ্ছিলাম আর শপিং মলটাও আপনাদের সাথে শেয়ার করছিলাম মূলত এখানে রাস্তার ফুডে এই রকম করে বসা আর বেশ আমাদের পছন্দ অনুযায়ী অনেক কিছুই এখানে আছে আর হলিডে মার্কেটের অনেক কিছুই পছন্দ হবে তবে তাদের প্রাইসটা একটু বেশি এখানে সব কিছুই পাওয়া যায় তুলনা করলে আশেপাশের মার্কেটগুলো সেই অনুযায়ী এখানে একটু বেশিই রাখে তো কী করার অনেক সময় দেখা যায় আমরা ব্যস্ততম গার্ডিয়ান স্কুল গার্ডিয়ান স্কুলমুখী কলেজমুখী যে সকল গার্ডিয়ানরা আছে দেখা যাচ্ছে যে ছেলে মেয়েকে নিয়ে এখানে আসতেছি তো তার পাশাপাশি এখান থেকে টুকটাক কিন্তু কেনাকাটা করা যায় তো আজকে আমি একজোড়া স্যান্ডেল নিয়েছি আমার জন্য ব্ল্যাক কালার জুতোটা আমার কাছে ভালো লেগেছে তো ওটা নিলাম আর এখানে কিছু টি শার্ট দেখছিলাম আমার ছোট মেয়ের জন্য বাট আমার কাছে সাইজ হচ্ছিল না তাই আমরা আর নিলাম না চলে গেলাম সামনের দিকে আর আমার ফ্রেন্ড হচ্ছে টুকটাক কিছু কেনাকাটা করলো এই তো ও এখানে আবার দুটো কুর্তি দেখছিল ওয়ান পিসগুলো তো এখানে ওরা নিউ মার্কেটের অনুযায়ী বেশি দাম বলছিল আমি এই সেম কুর্তিটাই নিয়েছি পিঙ্ক কালার নিউ মার্কেট থেকে অনলি ফোর ফিফটি আর এখানে ওরা একদম বলছে ফাইভ ফিফটি তো দেখেন একেবারে ওয়ান হান্ড্রেড টাকা বেশি তো যাই হোক আমি প্রাইস বলেছিলাম তারা দেয়নি আমরা ফাইভ হান্ড্রেডও বলেছি এই আঙ্কেল দেয়নি তো কি করা আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম পেলে পাবো না পেলে আমরা মৌচাক থেকেও এই জিনিসটাকে কালেক্ট করে নিতে পারবো। তো আসলে এখানে আসলে অনেক কিছুই নেয়ার আছে যাদের খুব প্রয়োজনীয় জিনিস দরকার আপনারা কিন্তু মতিঝিল হলিডে মার্কেটে চলে আসতে পারেন এখানে এই গছ কাপড় প্রিন্টের এক কালার তারপরে হেজাব বাচ্চাদের আইটেম এমন কিছু নেই যে মতিঝিল হলিডে মার্কেটে নেই সব কিছু আছে কাঁচা বাজার থেকে মাছ বাজার মাংস বাজার তারপরে হচ্ছে কাপড় জুতো গৃহস্থলীর কাজে আমাদের যে আইটেমগুলো খুব বেশি ইম্পর্টেন্ট দরকার এই যে হ্যান্ড পার্ট সব কিছুই এখানে আছে শুধু আপনার বাজেটটা এদিক আর ওই দিক আপনি এখান থেকে চাইলে সব কিছুই কালেক্ট করে নিতে পারবেন তো এখানে অনেক সময় অনেক ভালো ভালো জিনিস নেওয়া যায় আমার এখানে একটা হ্যান্ড পার্স পছন্দ হয়েছিল বাট আমি আর নিই নেই কারণ সামনে আমার কোনো ওকেশন টোকেশন নেই তো কোনো ওকেশন হলে আর নিউ একটি পার্স নেওয়া যেত বাট আমার কোনো অকেশন নেই তাই চলে আসলাম আর এখান থেকে একটু ক্লিপ টিলিপ দরকার ছিল টুকটাক আমরা কেনাকাটা করেছি আমার ফ্রেন্ডও নিয়েছে তো আমার আজকের এই হলিডে মার্কেটের ব্লগটা কেমন হলো আশা করি সবাই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনারা যে কেউ এখানে আসতে চাইলে অবশ্যই রিক্সাওয়ালাকে বললে বা সিএনজিওয়ালাকে বললেই হবে যে মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে হলিডে মার্কেট তাহলে যে কেউ এখানে নিয়ে আসবে এখানে বেডশিট থেকে শুরু করে এভরিথিং সব আইটেম আছে তো জানি না কতটুকু উপকার হবে আপনাদের আজকের ব্লগটি দেখলে তবে অনেক ভালো লাগবে এখানে আসলে আজ বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম